সুপ্রিয় শিক্ষার্থী, তৃতীয় শ্রেণীর অনলাইন সাধারণ জ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এখন সাধারণ জ্ঞানের রিভিশন ক্লাসে চলে এসেছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো সৌরজগৎ। তার আগে আমি একটু তোমাদের পূর্ব পাঠ আলোচনা করব এবং আমাদের দৈনন্দিন কিছু কথা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন সবাই বাসায় আছি, তাই না? এই যে গোটা বিশ্ব আজ মহামারীতে আক্রান্ত, কোভিডে আক্রান্ত, এর কারণে আমরা সবাই বাসা থেকে ক্লাস করছি, পরীক্ষা দিচ্ছি, তারপরে আমরা নিয়মিত ভিডিও লাইভ ক্লাসগুলো করে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই বাসায় থাকা অবস্থাতে কিন্তু আমাদের সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমাদের হাত পরিষ্কার রাখতে হবে, চোখে মুখে লাগানো যাবে না, এই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর একটি বিষয় দেখো, আমরা এখন কিন্তু প্রত্যেকেই বাসাতে আছি, তাই না? আর বাবা মা আমাদের সব সময় কত দায়িত্ব আমাদের পালন করছে দেখো। এই শীটগুলো স্কুল থেকে নিয়ে যাচ্ছে, আমাদের বই খাতা এনে দিচ্ছে, তারপরে খেলনা এনে দিচ্ছে, আমাদের জামা কাপড় এনে দিচ্ছে। বাবা মা কত দায়িত্ব পালন করছে আমাদের উপর, কিন্তু আমরা তো, আমাদেরও তো একটা দায়িত্ব আছে বাবা মার প্রতি, তাই না? আমাদের এই মাসের থিম ডায়লগটা হলো পিতামাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য। গত মাসে আমরা নৈতিকতার বিষয় নিয়ে কথা বলেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রতি মাসে নতুন নতুন কিছু শিখবো এবং এটা সারা বছর ধরে এর প্রতিফলন ঘটাবো। আমরা এর আগে বলেছি যে সবার সঙ্গে উত্তম আচরণ করবে, সবাইকে সম্মান করবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা সবাই পিতামাতাকে সম্মান করো, বড়দের সালাম দাও, ছোট ভাই বোনদের স্নেহ করো। তো দেখো, পিতামাতার প্রতি আমাদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। যেমন দেখো, আমরা কিন্তু বাবা মাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি। বাবা সারাদিন অফিস থেকে আসার পর যখন তখন আমরা বলতে পারি তার কিছু প্রয়োজন আছে কি না। মা দেখো সারাদিন, কারো মা অফিস করে, কারো মা দেখা যাচ্ছে বাসায় রান্না টান্না করছে আমাদের জন্য, মাকে একটু সহযোগিতা করলে সর্বোপরি কী জানো, তোমাদের নিজেদের কাজগুলো যদি ঠিকঠাকভাবে করো তাতেও কিন্তু বাবা মাকে সহযোগিতা করা হয়। নিজের বইটা গুছিয়ে রাখলে, খেলনাগুলো গুছিয়ে রাখলে, তারপরে নিজের জামা কাপড়গুলো গুছিয়ে রাখলে, এটাতে কিন্তু বাবা মাকে সহযোগিতা করা হয়। এছাড়া বাবা মা যখন বলে যে এখন পড়তে বসো, তখন পড়লে, যখন বললো যে খেতে হবে তখন খেলে, এই বাবা মার কথাগুলো শুনতে হবে, এতে কিন্তু তোমার বাবা মাকে অনেকটা সহযোগিতা করা হয়। আমরা পাঠে চলে আসি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পড়ব সৌরজগৎ। গতদিন আমরা সৌরজগতের 1 থেকে 10 পর্যন্ত পড়েছিলাম। এই বিষয়গুলো আমি একটু তোমাদের জেনে নিই। বলো তো দেখি তোমরা, সৌরজগতে কয়টি গ্রহ আছে? আচ্ছা, থ্যাংক ইউ। সৌরজগতে গ্রহ আছে 8টি। আচ্ছা বলো তো আমরা কোন গ্রহে বাস করি, কে বলতে পারবে? হ্যাঁ, থ্যাংক ইউ, আমরা পৃথিবী নামক গ্রহে বাস করি। আচ্ছা, তারপরে বলো তো শুক্র গ্রহ আকাশে বছরে কয়বার সূর্য ওঠে? আচ্ছা, থ্যাংক ইউ, শুক্র গ্রহের আকাশে বছরে 2 বার সূর্য ওঠে, অর্থাৎ আমাদের যেমন 24 ঘন্টায় 1 বার সূর্য ওঠে, আর শুক্র গ্রহে বছরে 2 বার সূর্য ওঠে, অর্থাৎ 6 মাস দিন এবং 6 মাস রাত, তাই না? দেখো আমাদের সৃষ্টিকর্তা কত সুন্দর একটি পৃথিবী সৃষ্টি করছে এবং তার মাঝে আমরা বসবাস করছি, তাই না? তো দেখো, আজকে আমাদের পাঠ্য বিষয় হলো 11 থেকে 17। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ, দেখো আমাদের এখানে রয়েছে 11 নম্বর প্রশ্ন, কোন গ্রহগুলো নিজ অক্ষে যেদিকে ঘোরে তার বিপরীত দিক বরাবর সূর্যকে প্রদক্ষিণ করে, অর্থাৎ উল্টো দিকে প্রদক্ষিণ করে, কোন কোন গ্রহ? তোমরা নিশ্চয়ই জানো, রিভিশন ক্লাস যেহেতু, এই গ্রহগুলো হলো একটা শুক্র এবং একটি ইউরেনাস। আবার কোন গ্রহগুলোকে দানব গ্রহ বলা হয়? কোন গ্রহগুলোকে দানব গ্রহ বলা হয়? যে গ্রহের ভর পৃথিবীর থেকে বেশি তাকে দানব গ্রহ বলা হয়। তারপরে দেখো আমাদের, কোন গ্রহকে ব্যর্থ নক্ষত্র বলা হয়? নক্ষত্র শব্দের অর্থ হলো তারা। আমরা রাতে উজ্জ্বল আকাশে মিটিমিটি তারা দেখতে পাই, তাই না? এই তারাগুলো কিন্তু পৃথিবীর থেকে কয়েক লক্ষ গুণ বড়। হ্যাঁ,
তো আমাদের এই যে আটটি গ্রহের মধ্যে কিন্তু বৃহস্পতি অনেক অনেক বড় একটি গ্রহ, ঠিক আছে? তাই বলছে কোন গ্রহকে ব্যর্থ নক্ষত্র বলা হয়, মানে এ কিন্তু নক্ষত্র হইতে পারত। তো এই ব্যর্থ নক্ষত্র বলার কারণ হলো এটা সবথেকে বড় গ্রহ, আর সেই গ্রহটি হলো বৃহস্পতি। আচ্ছা, সৌরজগতের একমাত্র গ্রহটির ইংরেজি নাম কোনো দেবতার নাম অনুসারে করা হয়নি। আমাদের দেখো সৌরজগতের প্রতিটি গ্রহের নাম ইংরেজ দেবদেবীদের নামে করা হয়েছে, শুধুমাত্র একটি গ্রহের নাম এই কোনো ইংরেজ দেবতাদের নামে করা হয়নি। সেই গ্রহটি কোনটি তোমরা সহজে বলতে পারবে? সবাই জানো আমাদের বসবাসরত গ্রহ পৃথিবী। আচ্ছা, তারপরে আমাদের নগণ্য গ্রহ কাকে বলে? 15 নম্বর প্রশ্ন, নগণ্য গ্রহ কাকে বলে? নগণ্য গ্রহ কি? নগণ্য গ্রহ হলো যে গ্রহগুলো থেকে সূর্যের দূরত্ব পৃথিবীর চেয়ে কম, যে গ্রহগুলোর সূর্য থেকে দূরত্ব পৃথিবীর চেয়ে কম সেগুলোকে বলা হয় নগণ্য গ্রহ। আর উৎকৃষ্ট গ্রহ কাকে বলে? উৎকৃষ্ট গ্রহ হলো পৃথিবীর কক্ষপথের বাইরে অবস্থিত গ্রহগুলোকে উৎকৃষ্ট গ্রহ বলা হয়। কি বলা হয়? পৃথিবীর কক্ষপথের বাইরের গ্রহগুলোকে, অর্থাৎ যেগুলোর দূরত্ব সূর্যের দূরত্ব পৃথিবীর থেকে একটু বেশি, সেগুলোকে বলা হয় উৎকৃষ্ট গ্রহ। যেমন মঙ্গল, তাই না? পৃথিবীর পরে কি রয়েছে? প্রথমে রয়েছে বুধ, শুক্র, এই দুটাকে বলা হয় নগণ্য গ্রহ। এবং উৎকৃষ্ট গ্রহ বলা হয় তাকে, পৃথিবীর পরের গ্রহ অর্থাৎ মঙ্গল, বৃহস্পতি, তাই না? তারপরে দেখো এবার সৌরজগতে কয়টি বামন গ্রহ চিহ্নিত করা হয়েছে? আমরা সবাই জানি সৌরজগতে কয়টি ব্রাহ্মণ গ্রহ হিসাবে চিহ্নিত করা হয়েছে? 5টি। তাহলে সৌরজগতের কতটি ব্রাহ্মণ গ্রহ নিশ্চিত করা হয়েছে? 5টি, ঠিক আছে? এবার আমরা উত্তরগুলো সুন্দর করে লিখব। দেখো আমাদের প্রথম প্রশ্ন, যে কোন গ্রহগুলো নিজ অক্ষের যেদিকে ঘোরে তার বিপরীত দিক বরাবর সূর্যকে প্রদক্ষিণ করে। তো আমরা এই গ্রহটার নাম জানি, সেটা হলো শুক্র ও ইউরেনাস। তারপরে দেখো কোন গ্রহগুলোকে দানব গ্রহ বলা হয়? তাহলে আমরা এটার উত্তর জেনেছি, পৃথিবীর ভরের 10 গুণ ভর বিশিষ্ট গ্রহগুলোকে, তাহলে এটা কি বলবো? পৃথিবীর দানব গ্রহ বলা হয়। তাহলে পৃথিবীর ভরের 10 গুণ ভর বিশিষ্ট গ্রহগুলোকে দানব গ্রহ বলা হয়। আমাদের 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, কোন গ্রহকে ব্যর্থ নক্ষত্র বলা হয়? কোন গ্রহকে ব্যর্থ নক্ষত্র বলা হয়? এটার উত্তর হবে বৃহস্পতি গ্রহ। তাহলে এটার উত্তর হবে বৃহস্পতি গ্রহ। তারপরে দেখো সৌরজগতের একমাত্র কোন গ্রহটির ইংরেজি নাম কোনো দেবতার নাম অনুসারে হয়নি। আমরা সবাই জানি সেই গ্রহটি হলো আমাদের গ্রহ পৃথিবীর। তারপরে দেখো নগণ্য গ্রহ কাকে বলে? আমাদের প্রশ্ন হলো নগণ্য গ্রহ কাকে বলে? তাহলে নগণ্য গ্রহ কাকে বলে? যে গ্রহগুলো থেকে সূর্যের দূরত্ব পৃথিবীর চেয়ে কম তাকে বলা হয় নগণ্য গ্রহ। আর উৎকৃষ্ট গ্রহ কাকে বলে? বলে, ঠিক আছে, পৃথিবীর কক্ষপথের বাইরে অবস্থিত গ্রহগুলোকে উৎকৃষ্ট গ্রহ বলে। তারপরে আমাদের সর্বশেষ প্রশ্ন, সৌরজগতে কতটি ব্রাহ্মণ গ্রহ চিহ্নিত করা হয়েছে? সৌরজগতে কতটি ব্রাহ্মণ গ্রহের চিহ্নিত করা হয়েছে? আমরা সবাই জানি এটা হলো, উত্তর হবে 5টি। প্রিয় শিক্ষার্থীরা দেখো কত সহজে আমরা এই প্রশ্নগুলো উত্তর করে ফেললাম। দেখো আমি আরেকবার তোমাদের সঙ্গে আলোচনা করি, কোন গ্রহগুলো নিজ অক্ষের যেদিকে ঘোরে অর্থাৎ যেদিকে ঘোরে, ডান দিকে ঘোরে, তার বিপরীত দিক বরাবর সূর্যকে প্রদক্ষিণ করে, সেই গ্রহ হলো শুক্র এবং ইউরেনাস। মানে সহজ ভাষায় হলো যেদিকে পৃথিবী ঘোরে তার বিপরীত দিক দিয়ে ঘোরে, এটা সহজে, সেটা হলো শুক্র ও ইউরেনাস। তারপরে কোন গ্রহগুলোকে দানব গ্রহ বলা হয়? দানব মানে কি? বড় আকৃতির, যে গ্রহগুলোর ওজন পৃথিবীর ভরের 10 গুণ ভর বিশিষ্ট গ্রহগুলোকে কি বলা হয়? দানব গ্রহ।
হ্যাঁ, পৃথিবীর ভরের 10 গুণ ভর বিশিষ্ট গ্রহগুলোকে বলা হয় দানব গ্রহ। তারপরে আমাদের প্রশ্ন কি আছে দেখো, কোন গ্রহকে ব্যর্থ নক্ষত্র বলা হয়? তো বৃহস্পতি গ্রহকে ব্যর্থ নক্ষত্র বলা হয়। আমাদের আরেকটি প্রশ্ন হলো, সৌরজগতের একমাত্র গ্রহটির ইংরেজি নাম কোনো দেবতার নাম অনুসরণে করা হয়নি, সেই গ্রহটির নাম হলো পৃথিবী। তারপরে নগণ্য গ্রহ কাকে বলে? যে গ্রহগুলো থেকে সূর্যের দূরত্ব পৃথিবীর চেয়ে কম সেগুলোকে নগণ্য গ্রহ বলে। যে গ্রহগুলোর দূরত্ব সূর্য থেকে, মানে সূর্যের দূরত্ব পৃথিবীর চেয়ে কম সেগুলোকে নগণ্য গ্রহ বলে, ঠিক আছে? যেমন বুধ, শুক্র। উৎকৃষ্ট গ্রহ কাকে বলে? পৃথিবীর কক্ষপথের বাইরে, পৃথিবীর কক্ষপথের বাইরে অবস্থিত গ্রহগুলোকে বলা হয় উৎকৃষ্ট গ্রহ। তারপরে আমাদের সর্বশেষ প্রশ্ন হলো, সৌরজগতে কতটি বামন গ্রহ বলে চিহ্নিত করা হয়েছে? উত্তর হবে 5টি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই বুঝতে পারছো আশা করি, ক্লাসে তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমরা সুন্দর করে এটা হোমওয়ার্ক করে তোমরা হোয়াটসঅ্যাপে পোস্ট করবে। তো প্রিয় শিক্ষার্থী, এটাই তোমাদের HW, ঠিক আছে? তোমাদের হোমওয়ার্ক। শুধু উত্তরটা লিখবে 11 থেকে 17। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো, সামনে পরীক্ষা, পড়াশোনা করতে হবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অবশ্যই পিতামাতার কথা মেনে চলতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, অল দ্য বেস্ট।